হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটা অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার বউ বা গার্লফ্রেন্ডের মোবাইল হ্যাক করে আপনি তার সে কার সাথে কথা বলছে এবং কার সাথে এসএমএস করছে সব কিছু দেখতে পারবেন। তো এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনার মোবাইলের ব্রাউজারে চলে যাবেন। প্রথমে ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স এখানে আপনারা লিখতে হবে মাই কানেক্ট। তো ভিউয়ার্স আমি দেখিয়ে দিব, একটু ওয়েট করি আমরা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মাই কানেক্ট, এই মাই কানেক্ট লিখে আপনারা সার্চ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাই কানেক্ট লিখে সার্চ করার পরে যে ভিউয়ার্স প্রথম যে ওয়েবসাইটটি আসবে, হাউ ক্যান আই ম্যানেজ মাই অ্যাকাউন্ট, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মাই কানেক্ট অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ ভিউয়ার্স, ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনাদের সেই গার্লফ্রেন্ডের যার মোবাইলটা হ্যাক করতে চান সে তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে আপনাদের বুঝিয়ে দিতেছি যে কীভাবে কাজ করবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়েছি 01707 81 5680। তো ভিউয়ার্স আমরা দেখবো যে এই নাম্বার থেকে সে কাকে কল করেছে এবং কাকে মেসেজ করেছে সবই আমরা দেখতে পারবো। তো ভিউয়ার্স এরকম আপনারা নাম্বারটা দিবেন, আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এই যে সাইন ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ক্লিক করা দেওয়ার পর এই যার নাম্বারটা আপনি ব্যবহার করবেন তার নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এই কোডটি কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আপনি এটা কিন্তু আপনার পুরো ব্যক্তিগত বিষয় এবং আপনি কীভাবে এটা করবেন সেটা কিন্তু আপনার পার্সোনাল ব্যাপার। তো আমি আমার কোডটি আমি এখানে দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স আমার কোডটি হলো 9329 9329। হ্যাঁ ভিউয়ার্স, আমার ভেরিফিকেশন কোডটি আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে ভেরিফাই কোড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট। তারপরে ভিউয়ার্স এখান থেকে আপনি এই যে পাসওয়ার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স পাসওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম দুটি বক্স আসবে। তো এখানে কিন্তু আপনাকে একটা নতুন পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করছি। তো ভিউয়ার্স প্রথম বক্সে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন ঠিক দ্বিতীয় বক্সে সেই একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে থেকে এই যে সেভ যে বাটনটা রয়েছে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমরা একটু ওয়েট করি, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এখনই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এখানে লেখা আছে ইওর নিউ পাসওয়ার্ড ইজ নাও অ্যাক্টিভেট। তো ভিউয়ার্স আমরা এই পেজটি কেটে দিয়ে এখন আমরা একটা নতুন উইন্ডো নেব। নেওয়ার পর ভিউয়ার্স এখানে আমরা লিখব যে myzpgraminphone.com, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রথম যে একদম প্রথম ওয়েবসাইটটি আছে মাইজিপি, এটা আপনি যে প্রান্ত থেকেই আপনি এটা ডায়াল করেন না কেন এরকম আসবে। তো মাইজিপি গ্রামীণ ফোন এটা আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটটি। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম একটা পেজ আসবে। আসার পর ভিউয়ার্স একটু নিচে আসলে দেখতে পারবেন যে লগ ইন অপশন, আপনারা এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে নাম্বারটা ব্যবহার করে এই অ্যাকাউন্টটা করেছি সেই নাম্বারটা কিন্তু এখানে শো করছে এবং এখানে আমার যে পাসওয়ার্ডটি রয়েছে আমি সেই পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ড কিন্তু দেওয়া কমপ্লিট। তো এখান থেকে আমি সাইন ইন করে নেব। তো এখান থেকে সাইন ইন করে নেব ভিউয়ার্স, আমরা একটু ওয়েট করি এটা সাইন ইন হয়ে যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাইন ইন হয়ে গেছে। তো সাইন ইন হওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে সিমটা রয়েছে এই সিমের ব্যালেন্সটা দেখাচ্ছে যে 0 টাকা 84 পয়সা এবং এর যে ভিউয়ার্স এই যে আমি একটু নিচে আসি দেখাই যে ভিউয়ার্স 00 MB অ্যাভেলেবেল এবং MB দেখতে পারবেন এবং এর যে কল রেট রয়েছে 25 পয়সা কল রেট সেটাও দেখাবে এবং যে 25 পয়সা SMS রেট ঠিক আছে 50 পয়সা তো এটাও দেখাবে ভিউয়ার্স। তো এখান থেকে আমরা এখন কীভাবে তার যে SMS এবং কার সাথে কথা বলে সেটা আমরা দেখব। তো এই যে 3-ডট আইকনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উপরে, 3-ডট আইকনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখান থেকে এই যে মাই সার্ভিস নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, ক্লিক করার সাথে সাথে একটু নিচে আসবেন আপনারা। আসার পরে এখানে দেখবেন যে ভিউয়ার্স লেখা রয়েছে কল ডিটেলস, তো এখান থেকে আপনারা এই যে তীর চিহ্নটাতে ক্লিক করে দেবেন কল ডিটেলসে। তো আমরা একটু ওয়েট করি দেখি যে এর কী কল হিস্টোরি রয়েছে ভিউয়ার্স এই সিমের। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে 11 তারিখ 12 মাস 2019 এই নাম্বার থেকে
এত মিনিট কথা বলা হয়েছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এই যে কটা নাম্বার রয়েছে, এই একটু আগে ভিউয়ার্স এই যে আপনারা টাইমটা দেখতে পারেন যে এই যে এই নাম্বারটা থেকে কিন্তু এত সেকেন্ড কথা বলা হয়েছে। তো আপনারা এরকম চাইলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলছে, কী করছে আপনার বউ, ঠিক আছে, সব কিন্তু বের করে নিতে পারেন। এই যে কল হিস্টোরি এবং এখান থেকে ইন্টারনেট, ভিউয়ার্স এই ইন্টারনেট অপশনে গেলে যেখানে কত MB কী ব্যবহার করা হয়েছে সব আপনারা দেখতে পারবেন কত তারিখে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু ভিডিওটা। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন SMS এবং আদার্স, এখানে যদি আপনারা ক্লিক করেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন যে এখানে কার সাথে সে SMS করেছে। তো ভিউয়ার্স এই নাম্বার থেকে SMS করা হয়নি, তো এই জন্য এখানে লেখা হচ্ছে নো ডাটা অ্যাভেলেবেল। তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন যে এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু চাইলে আপনারা আপনাদের নির্দিষ্ট যে আপনার বউ এবং গার্লফ্রেন্ড কার সাথে কথা বলছে, কী করছে, সব কিন্তু দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এটাই ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা কিন্তু নিচ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।